সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিরাজগঞ্জ শহরের একজন শৌখিন মানুষ, একজন সমাজসেবক মানুষ সুলতানুল হুদা জীবন ভাই গড়ে তুলেছেন চমৎকার একটি কবুতরের ফার্ম এবং নাম দিয়েছেন মাদার্স পিজন জোন। আজকে থাকছে মাদার্স পিজন জোন নিয়ে বিস্তারিত তথ্য। এখন একটু কথা বলবো সেই শৌখিন উদ্যোক্তা জীবন ভাইয়ের সাথে। অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার এই সাজানো গোছানো শৌখিন কবুতরের খামারটি তুলে ধরতে চাই, দেখানো যাবে কি? জি আসেন জি। তো ঠিক আছে, আমরা একটু সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু জীবন ভাইয়ের সেই সাজানো গোছানো কবুতরের ফার্মটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সেই ফাঁকে ফাঁকে একটু কথা বলবো ভাইয়ের সাথে। এই খামারটি কতদিন আগে শুরু করেছেন? এটা আমি শখ করে 4 মাস হলো শুরু করছি। এইখানে কি কি জাতের কবুতর রয়েছে দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতেন বা বলতেন? এটা আপনার কালো বিউটি হুমার, এটা সাদা জার্মানি বিউটি হুমার, এটা প্যানিশ চরেরা, তারপর আপনার বিভিন্ন প্রজাতির কবুতর এখানে আছে, গ্রেটেন পোটার, ইন্দোনেশিয়ান হেসিয়ান পোটার, এটা বিভিন্ন জাতের আছে আর কি। আমি জাস্ট সবেমাত্র আপনি শুরু করছি আর কি। আচ্ছা, কোথা থেকে এগুলো আপনি কিনেছেন? এগুলো আপনার বিভিন্ন জেলা থেকে আমি কালেক্ট করছি, সিয়াজন থেকে বেশি, ঢাকা থেকেও নিচে কিছু। মনে হচ্ছে আপনি শখের বশত কবুতর ফার্ম করেছেন, কিন্তু এত চমৎকার সাজানো গোছানো ফার্মটি আমার চোখে কখনো পড়েনি। এইটা আসলে আপনি কীভাবে গড়ে তুললেন? এটা আসলে আমি শখ করে করছি মূলত আর কি। আস্তে আস্তে বিজনেসের পর্যায়ে আমার তারপর যাওয়ার ইচ্ছা আর কি। তো সেক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠানকে বাণিজ্যিক রূপ দান করতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যৎ পরিকল্পনা যদি আল্লাহ তাআলা আমাকে মানে কিছু করে আর কি, ভাগ্যে ভালো রাখে, তাহলে আমি আস্তে আস্তে ফার্মটাকে বড় করার ইচ্ছা আমার আছে আর কি। কী কী খাবার দেন কবুতরকে? এগুলো খাবারের মধ্যে আপনি বিদেশি আপনার সব আইটেম আছে, প্রায় আপনার 16 প্রকারের ইয়ে আছে, খাবার আছে। আর খাবারগুলো কোথা থেকে কেনেন? খাবারগুলো আমি সেই থেকেই কিনি আর কি, কারণ দোকান থেকে কিনতে পাওয়া যায় খাবার, বিভিন্ন খাবার কিনে আমি ওটা মিক্সড করি, মিক্সড করে খাবারটা খাওয়াই, দুই বেলা খাওয়াই আর কি। আর এই এই কবুতরগুলো আসলে কতদিন পর ডিম দেয়? এগুলো বছরে 6 বার ডিম দেয় আর কি। আর বাচ্চা কবুতর বাচ্চাটা কীভাবে ফুটানো হয় এখানে? বাচ্চা আমরা ইয়ে দিয়ে ফুটাই, রেসার দিয়ে ফুটাই, যেমন দেখেন এই যেখানে এখানে আপনার যে ওই ড্রাগন হুমারের বাচ্চা এখানে আছে, আমরা ওকে দিয়ে না ফুটাই, অন্যটা দিয়ে ফুটাই আর কি। আচ্ছা, এই যে আমরা বাচ্চা দেখতে পাচ্ছি, এইটা আসলে কতদিন পর একটা পরিপূর্ণ কবুতর হবে? এটা প্রায় আপনার অ্যাডাল্ট হতে 2.5 মাস থেকে 3 মাস সময় লাগে। আচ্ছা, আপনার কবুতর যেহেতু অনেক বিভিন্ন প্রজাতির কবুতর এখানে নিয়ে এসেছেন, আপনি সেখান থেকে আবার বাচ্চাও হচ্ছে, এইগুলো আসলে বিক্রি করার পরিকল্পনা রয়েছে কিনা? এবং যদি বিক্রি করেন সেক্ষেত্রে আসলে আপনার যারা কবুতর ফার্ম করতে চায় তাদের প্রতি কী পরামর্শ রয়েছে? এখন আমি তো নতুন, তো বাচ্চা তো বিক্রি করতেই হবে, যখন আমার বাচ্চাগুলি বড় হবে তখন আমার খামারে কিছু রাখবো, আপনার সেট আপ দেবো, তারপর যখন এক্সেস আলামদার যদি হয় আস্তে আস্তে আমি এগুলোকে ছেল করবো। কেউ যদি কবুতর আপনার কাছ থেকে কিনতে চায়, কবুতর বাচ্চা কিনতে চায়, আপনার কাছ থেকে একটু সুপরামর্শ নিতে চায়, সেক্ষেত্রে আসলে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? এটা অবশ্যই আমার কাছে আসবে, কথা হবে। আর আমি তো একজন আপনার নতুন খামারি, এখনও তো ওইভাবে আসলে আমি বুঝতে সারতে পারতেছি না, প্রায় আমার বয়স তো 6 মাস। এই সিরাজগঞ্জ শহরে কতগুলো কবুতরের ফার্ম রয়েছে? এখানে প্রায় সিরাজগঞ্জ শহরে আমার জানা মতে তাও ছোট বড় মিলে প্রায় 100 খামার তো আছেই। এই খামারিদের নিয়ে কি আপনাদের কোনো সংগঠন রয়েছে? জি, আমাদের সংগঠন আছে আর কি। আমি এখন সংগঠনে এখনও আপনার আমি নতুন করছি, এখনও আপনার আমি ইয়েতে যাই নাই, ঢুকি নাই, ওনারা আমাকে বলছে আগামী ইয়েতে আমাকে ওনার ইয়েতে রাখবে, সাথে রাখবে আর কি। সবশেষে আসলে আপনার কবুতরের ফার্ম নিয়ে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে কী বলবেন? আসলে আমার এই ফার্মটা মূলত আমি আপনার শখ করে করছি আর কি, হঠাৎ করে করা, আমার ছোটোবেলা থেকে কবিতা পড়ার শখ ছিল, তো হঠাৎ করে আল্লাহ তাআলা আমাকে একটা ইয়ে করছে, তো আমি
আমার তো ছোটো খামার, 30 পেয়ার খামার আছে আর কি। এটাকে আমি আস্তে আস্তে বড় করার ইচ্ছা করতেছি আর কি। সময় দিয়ে আপনার এই চমৎকার সাজানো গোছানো কবুতরের ফার্মটি তুলে ধরার সুযোগ দেয় অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জ জেলার একজন শৌখিন মানুষ, আমাদের সিরাজগঞ্জ বাজার স্টেশনের জুবিলি রোডের একজন স্থায়ী বাসিন্দা জীবন ভাই যেমন শখের বশত চমৎকার একটি কবুতরের ফার্ম করে বাণিজ্যিকভাবে কবুতরের ফার্ম করার যে উদ্যোগ গ্রহণ করেছেন, অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে জীবন হুদা ভাইকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে যারা নতুনভাবে খামার করতে চান অথবা খামার করেছেন, জীবন ভাইয়ের এই খামার দেখে যদি আপনারা এমন সাজানো গোছানো কবুতর ফার্ম তৈরি করেন তাহলে কিন্তু সার্থক হবে। শ্রদ্ধাভাজন জীবন ভাইয়ের কবুতরের ফার্ম নিয়ে আজকের এই ভিডিও চিত্রটি, সেই সাথে সার্থক হবে অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পরিবার। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন চমৎকার উদ্যোক্তাদের চমৎকার উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের জীবন হুদা ভাইয়ের পিজন মাদার্স পিজন জোন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।